বাংলাদেশের 30 জন আর্কিটেক্ট বা বড় ফার্মের কাজগুলো ওখানে এক্সপোজার হবে এবং ওইখানকার চেম্বার অফ কমার্স ওগুলো দেখতে আসবে এবং ওইখান থেকে আমাদের আর্কিটেক্টদের সাথে নেটওয়ার্কিং তৈরি হবে এবং আমাদের একটা কাজের যে বাজার বা এইভাবে ইন্টারন্যাশনালি যে আমাদের সফট পাওয়ার গুলো আস্তে আস্তে ডেভেলপ করবে এইভাবে এটা তো একদিনে হয় না এগুলা ইন্টারন্যাশনাল এক্সপোজার দরকার হয় এবং এতে আলটিমেটলি কিন্তু সার্বিকভাবে ধীরে ধীরে কমিউনিটির অনেক এনরিচমেন্ট কিন্তু হয় এটা আপনারা যারা যারা গিয়েছেন প্রশ্ন যে করেছেন তিনিও নিয়মিত যান এবং আপনি নিজেও জানেন এই ব্যাপারে সম্পর্কিত প্রশ্ন যে মানে এই প্রশ্নের মধ্যেই কিন্তু আছে যে উপকার হচ্ছে 10% অর্থাৎ এটা এটা এক ধরনের ধারণা আছে যে এই ধরনের কার্যক্রমের ক্ষেত্রে যারা অলরেডি প্রিভিলেজড বা একটু এগিয়ে গেছে কম্পিটিশনে বা বড় ফার্ম করেছে তারা উপকারটা পাচ্ছে আর যারা একদম বটমে আছে যারা কোথাও চাকরি করে খাচ্ছে তাদের কাছ পর্যন্ত উপকারটা পৌঁছাচ্ছে না প্রশ্নটা এই রিলেটেড ছিল যে তাদের ক্ষেত্রে কি উপকার আছে আমরা এখনো যাইনি কেননা আমরা ফার্মের কাজের এক্সিবিশন তো এখনো করিনি ওখানে তো এক্সিবিশন হয় বা অ্যাওয়ার্ড হয় ইন্ডিভিজুয়াল লেভেলে বা ইন্ডিভিজুয়াল পেপার পাঠানো হয় ওর রিসার্চ পেপার পড়া হয় আর অন্য দেশের রিসার্চে কি হয় সেগুলোর মধ্যে এক্সচেঞ্জ হয় আমরা এখন পরের স্টেজ ওইটা চিন্তা করছি যে এইভাবে করা গেলে আমাদের দেশের একটা ফার্ম কাজ পেলে তো আলটিমেটলি আমাদের দেশেরই আর্কিটেক্টরা কাজ পাবে আপনি দেখেন আমেরিকা তাদের একটা ফার্মের কাজ পাওয়ার জন্য যুদ্ধ পর্যন্ত বাঁধিয়ে দেয় তার মানে কি একটা আমাদের দেশের একটা অর্গানাইজেশন যদি কাজ পায় তার মাধ্যমে আমাদের দেশের আর্কিটেক্টদেরই এক্সপোজার তৈরি হচ্ছে তো ওই লেভেলে আমরা এখনো যাইনি সুতরাং এই প্রশ্নটা আসলে এখন আসছে কেন বুঝতে পারছি না মানে বলছেন যে আসলে আমি বলি প্রশ্নটা আমি বুঝতে পেরেছি এখানে তো একটা স্মল টিম যায় তাদের একটা এক্সপোজার হয় প্রেজেন্টেশন করলো দেখলো জানলো এটা একটা অনেকে তো যাচ্ছে না তাদের জন্য আমরা কি বই আনতেছি এটাই তো প্রশ্ন এটার উত্তরটা বলি আমরা এই ইসি অ্যাক্টিভেটেড হওয়ার পরে প্রথম ভিজিট হচ্ছে ইউআই কোপেনহেগেনে আমরা গেলাম আমরা কিন্তু ওখানে একটা স্টল করলাম স্টল করে আমাদের আর্কিটেক্টদের কাজের শোকেসিং করলাম ওই স্টলে সবাই আসলো দেখলো জানলো আমরা বই পাবলিশ করে নিয়ে গেছি যে আমাদের কাজের নমুনা তো এটা কি আমাদের সকল সদস্যদের জন্য না এক দুই ওইখানে যাওয়ার পর ওইখানে বিভিন্ন কাউন্টার পার্টের সাথে আমার এক্সচেঞ্জ হয়েছে যেমন সি এর সাথে এক্সচেঞ্জ হয়েছে আমরা বলেছি আমাদের স্থপতিদেরকে তোমাদের দেশের স্থপতি হিসেবে গণ্য করার জন্য একটা কি করা যায় তখন ওরা বলেছে যে আমরা দেশে ফিরে গিয়ে এটা করবো এটা পরে এমআরএ বলে একটা প্রোগ্রাম আছে মিউচুয়াল রেকগনিশন আর্কিটেক্টস এমআরএ প্রোগ্রামের উপরে তারা একটা ওয়েবিনার করেছে ওইটাও কিন্তু আমরা করছি আমাদের যে এক্সাম সিস্টেমটাকে যদি আপগ্রেড করি আমার এই এক্সাম দিয়ে ওই দেশে মেম্বারশিপের জন্য আবেদন করা যাবে এইরকম ভাবে আমরা চিন্তা করছি সুতরাং এই যে সরকার বলছে যে আন্তর্জাতিক মানের করতে হবে বাহাইন্ড ইট আমাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে আমরা যদি আন্তর্জাতিক মানের করি তখনই বলবো আন্তর্জাতিক মানের যখন আন্তর্জাতিকভাবে এটি স্বীকৃতি পাবে আরেকটা বডির আমি নিজে নিজে আন্তর্জাতিক মান বললে হবে না যে আমাদেরটা এমনি আন্তর্জাতিক হবে না আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান যদি আপনাকে মনে করে হ্যাঁ এই এক্সাম দিয়ে আমার এখানে প্র্যাকটিসে ঢুকতে পারবে অনলি দিন ইজ আন্তর্জাতিক আমরা ওইভাবেই তৈরি করছি এবং আমরা সি এর সাথে নিয়ে যোগাযোগ করছি আরেকটা প্রশ্ন হচ্ছে ওখানে গিয়ে আমাদের এমইউ সাইন হয়েছে এই যে সাউথ আরেবিয়ান আর্কিটেক্ট ইনস্টিটিউটের সাথে এমইউ হয়েছে ওই এমইউর ক্রমধারায় ওনারা বাংলাদেশে এসছেন ভিজিট করেছেন আরো অ্যাক্টিভিটি হয়েছে লেকচার হয়েছে এখন বই পাবলিশ করতে যাচ্ছে বাংলাদেশের আর্কিটেক্টদের বাংলাদেশের কাজের উপরে বই পড়তে যাচ্ছে হ্যাঁ ইটালি থেকে না স্পেন থেকে ইটালি থেকে পাবলিশ হবে স্পেনে গ্রাফিক্স করবে এই যে কাজগুলা এটা কিন্তু ইন্টারন্যাশনাল ভিজিটের মাধ্যমে কিন্তু হচ্ছে এবং আমাদের সদস্যরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কোলাবোরেশনও যাচ্ছে আমাদের এখানে অনেকে আছে ইন্টারন্যাশনাল পজিশনে আছে প্রিভিয়াসলি ওনারা ছিলেন জুয়েল ভাই ছিলেন আগে ইন্টারন্যাশনাল ইসে তারপরে মোবাশের ভাই ছিলেন আমাদের এবার বুলবুল আছেন প্রফেশনে সিএ তারপরে ইয়াং মেম্বারদের মধ্যে লোকজন আছে এই যে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ হলে কি তাদের প্রফেশনাল স্ট্যান্ডার্ড এবং তারা এই নলেজটা বাংলাদেশেও আনতে পারে তো এই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জটা অন্তর্মুখী একটা প্রতিষ্ঠান না হয়ে আমরা যদি এক্সচেঞ্জ করে করি তাহলে গেইনটা হয় এখন এইভাবে আমরা যদি দেখি আস্তে আস্তে যে অ্যাটিটিউডটা এরকম হয় মানে ধীরে ধীরে এটার বেনিফিট সবাই পাবে বলে আপনি বলছেন ধন্যবাদ এরপরের প্রশ্নে চলে যাই আমি একটু অ্যাড করি যেরকম আমি এবার দুইবার আর্কেশিয়া যে সাস্টেনেবিলিটি যে সাব যে কমিটি আছে ওটার সদস্য গিয়ে কিন্তু হ্যাঁ এখন বলতেই পারেন যে নলেজ ডিসিমিনেশন একটা ইয়ে আছে বাট এই যে বিভিন্ন কোড তৈরি করা সাস্টেনেবিলিটি নিয়ে পৃথিবীতে মানে লাইক সিমিলার কান্ট্রিতে আমেরিকায় কি হচ্ছে এটা আমি কিন্তু অনলাইনে ইয়ে পারি বাট হংকং বা শ্রীলঙ্কায় কি হচ্ছে এটা কিন্তু চট করে আমরা নাও পেতে পারি হ্যাঁ হংকংয়ে পাবো বাট নেপালে কি হচ্ছে জানি না এই যে সিমিলার কন্টেক্সটের দেশগুলোরতে কি কি ইস্যু আছে
ওরা কি কিভাবে কোন কোড কিভাবে কি ইমপ্লিমেন্ট করছে, এগুলির ব্যাপারে কিন্তু খুব সুন্দর ডিসকাশন হয়, এক্সচেঞ্জ হয়। আমি একটা করেছিলাম, কোশ্চেনটা এটাই ছিল যে এগুলো আপনি বলতেছেন আমি কিন্তু জানি না। হ্যাঁ মানে আমি একটু বলি, আমি একটু ইন্টারাপ্ট করি, মানে আইবি তো প্রচুর স্পন্সর নেয় এইগুলো প্রোগ্রামে, এই স্পন্সরের টাকা দিয়ে যেভাবে আমরা প্রোগ্রামে খরচ করি, আমি যতটুকু দেখছি আমার মনে হয়েছে অ্যাটলিস্ট 10 জন আর্কিটেক্টকে সুযোগ দেওয়া উচিত ইনস্টিটিউটের, যারা এইটাতে অ্যাটেন্ড করতে পারে। সাধারণ কেউ কিন্তু যেতে পারে না। না 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 না, এখানে যে যে যাচ্ছে তার নিজের পয়সাই যাচ্ছে। না অবশ্যই ইনভাইট করা হচ্ছে, ওপেন কল, এবং এই এক একটা প্রোগ্রামে যাওয়ার আগে 7-8টা করে মিটিং হয়, এবং এই এই টেবিলেই আছে ইমন এবং জিনো, এরাই এই মিটিং গুলো কন্ডাক্ট করে। ওপেন, ইট ইজ ওপেন টু এভরিবডি। আচ্ছা আচ্ছা, তাহলে পরের প্রশ্নে যাচ্ছি, পরের প্রশ্নে যাচ্ছি, পরের প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন যে করেছে সে এগুলোর উত্তর ভালোভাবে জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা এগুলো সব অনলাইন থেকে কালেক্ট করা। আমি এখানে মানে এটা আপনাদের কাছে দেওয়া আছে প্রশ্নগুলো, 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। আইএবি তে বিভিন্ন দুর্নীতির ঘটনা শুনতে পাচ্ছি, যেগুলো যেগুলো নিয়ে আইএবির কোনো বক্তব্য কেন পাচ্ছি না, আইএবি কেন তার সদস্যদেরকে জানাচ্ছে না, তদন্ত হচ্ছে কিন্তু সেই রিপোর্ট কেন এখনো সদস্যরা জানে না, এভাবে এভাবে কি ট্রান্সপারেন্সি বা জবাবদিহিতা সম্ভব কিনা। ইমন ভাই, এটা এটার উত্তরটা এক সেকেন্ড একটু বলবো, ওই ইউআই এর ওইটা একটু, না একটু পরে একটু পরে একটু পরে, না না একটু সুযোগ দিব পরে। আচ্ছা, এখন যে প্রশ্নটা উঠলো, যে কোনো একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মতন প্রেক্ষাপটে তার চলার পথে বিভিন্ন ধরনের অনিয়ম বা ইয়ের এক্সপোজার হয়, এবং আমরা তো কেউ তো ফেরেস্তা না, আমাদের ভুল ভ্রান্তি হয়, দোষ ত্রুটি হয়, যেমন সদস্যরাও যেরকম অনেক সময় জাল সিগনেচারের ইসের মধ্যে পড়ে যান, ও তাদেরকে শুধরানোর ব্যবস্থা করা হয়, তাদেরকে শাস্তি প্রদান করা হয়, এরকমভাবে আইবির যারা স্টাফ আছেন বা ইসি সদস্য আছেন আমাদেরও চলার পথে ভুলভ্রান্তি হয়। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে, ভুলভ্রান্তি হলে এটাকে আমি কি ধামা চাপে দেই নাকি আমরা কোনো প্রসিডিয়ার করি? আপনারা খেয়াল করবেন আমাদের এখানে যা যা হয়েছে সম্প্রতি, প্রত্যেকটা জিনিসকে আমরা কনস্টিটিউশনের প্রসেসে ফেলেছি। আমাদের একজন ইসি সদস্যর এগেনস্টে কোনো ইয়ে উঠেছে, সেটা আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আমরা কমিটি ফর্ম করেছি, তদন্ত কমিটি, তদন্ত কমি অনেক সময় ধরে তদন্ত করেছেন, ডেপোজিশন নিয়েছেন, রেকর্ড করেছেন, অনেক লোককে ডেকেছেন, নিয়ম অনুযায়ী 15 দিন সময় দিয়ে দিয়ে ডেকে ওনারা রিপোর্ট করেছেন, রিপোর্ট করে ইসিতে আসছে, ইসিতে আসার পর যে 3/4 মেজরিটির বিষয় আছে ইসি এভাবে সিদ্ধান্ত নিয়েছে, ওটা আমলে নিয়েছে এবং শাস্তি প্রদান করেছে। এখন আপনারা বলতে পারেন যে শাস্তির মাত্রা কারো পছন্দ হতে পারে, কারো কত, কোনো এমন দেশ আছে একই ক্রাইমের জন্য ফাঁসি হয়, আরেক দেশে যেয়ে দেখেন একই ক্রাইমের জন্য ফাঁসি হয় না। সো শাস্তির মাত্রাটা একটা কালচারাল কোয়েশ্চেন, যেহেতু আমরা একটা লার্নেড বডি, আমরা মনে করি আমাদের এই লার্নেড বডির জন্য শাস্তির মাত্রাটা ওই পরিমিতির মধ্যেই রাখা, যেহেতু সে একজন স্পেশালাইজড ব্যক্তি, তা ওইভাবে শুধরে নেবেন, আমরা ওইভাবেই আমরা করেছি। এবং ইসির এটা জুরিসডিকশন আছে, কিন্তু আমাদের যেটা জুরিসডিকশনে নাই সেটা কিন্তু করি নাই। আমরা কি এটা ধামাচাপা দিয়েছি নাকি এটা প্রক্রিয়া করেছি? আমরা প্রক্রিয়া করেছি, এবং ওই তথ্য উপাত্ত যেহেতু এটা প্রক্রিয়াধীন ছিল আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ এটা জাজমেন্টের উপর ইনফ্লুয়েন্স করতে পারে। এখন কমপ্লিট হয়ে গেছে, আপনারা যদি দেখতে চান দেখতে পারেন, এগুলো 1 নম্বর। এমনকি আমাদের স্টাফ লেভেলে যেগুলো হয়েছে সেটাও আমরা তদন্ত করেছি, এবং ওই তদন্ত অনুযায়ী পিউনিটিভ মেজার নিয়েছি। এগুলো নিতে নিতে সময় লেগে যায়, কারণ এগুলোর সাথে লিগ্যালিটি আছে, এগুলোর সাথে জাস্টিসের ব্যাপার আছে, এগুলোকে পরিপূর্ণভাবে করে আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি। তো এই ব্যাপারগুলো আপনারা এখন যেহেতু এই কার্যক্রম আমাদের শেষ হয়েছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন, রেকর্ডস আমাদের কনস্টিটিউশনের প্রভিশনে বলা আছে 10 নম্বর অনুচ্ছেদে, আমাদের আর্থিক যে ব্যাপার আছে তথ্য উপাত্ত, ইট ইজ ওপেন পলিসি, আইবির যে কোনো সদস্য চাইলে আমাদের ওই রিপোর্টস এবং ফাইন্যান্সিয়াল ম্যাটার্স দেখতে পারেন, আমাদের ডিজিএম সাহেব আপনারা গিয়ে রিপোর্ট টিপোর্ট যা দেখতে চান পরক করতে পারেন, ইট ইজ ওপেন অ্যাজ পার কনস্টিটিউশন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। একজন সাধারণ মেম্বারকে যখন আমরা তার কোনো অন্যায় বা তার কোনো
সমস্যার জন্য আমরা যখন তাকে দোষারোপ করি বা আইবি থেকে আমাদের একটা কমিটি করা আছে, প্রেসিডেন্ট স্যারের ওখান থেকে করা আছে, ডিসিপ্লিনারি কমিটিতে একটা ই আছে, ডিসিপ্লিনারি কমিটি একজন সাধারণ সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং সুপারিশ করতে পারে, ডিসিপ্লিনারি কমিটি কখনো শাস্তি দিতে পারে না, আমরা যেটা সুপারিশ করে আমরা ইসিকে পাঠাতে পারি। তো এখানে একটা ইনডিফারেন্ট ঘটনা ঘটছে যে একজন সাধারণ সদস্যের অন্যায় আর একজন ইসির সদস্যের অন্যায়, এত ডিসক্রিমিনেশন যে হচ্ছে এটাই সবার ভাইয়া। নির্বাহী বিভাগ আর বিচার বিভাগ, এই যে বলছেন ডিআইডিআরসি ইসি কে দেয়, ইসি তো নির্বাহী বিভাগ, আসলে এর কোনো বিচার বিভাগ নাই যে শাস্তি দিবে। নির্বাহী বিভাগ কিন্তু ইমোশনালি অনেক ডিসিশন নিয়ে ফেলছে, যেটা কিন্তু ঠিক হচ্ছে না, কারণ নির্বাহী বিভাগের এজেন্ডা থাকে, নির্বাচন করবে, তো সেই ক্ষেত্রে অনেক ডিসিশন নাই। এটা কিন্তু সংবিধান এই কারণেই বলছি বারবার যে আইবিতে কোনো বিচার বিভাগ নেই, আপনি সুপারিশ করছেন, তারপরে নির্বাহী বিভাগ আবার বিচার বিভাগের বিচারক হয়ে যাচ্ছে, এটা তো হইতে পারে না, এটা তো আসলে টোটাল প্রসেসটাই অগণতান্ত্রিক। হ্যাঁ, এটা খুব খুব একটা জরুরি প্রশ্ন যে এই ব্যাপারে ইসির চিন্তা ভাবনা কি, যে ইসি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কিভাবে আলাদা করতে পারে, সেটা তো বলা হয়েছে। আমি বলি, আমরা কিন্তু একটা ডিসিপ্লিনারি কমিটি আছে, কনস্টিটিউশনালি আমরা করেছি, আমরা কিন্তু গ্রিভিয়েন্সেস কমিটি করেছি, যেগুলো ডিসিপ্লিন ইস্যু না কিন্তু গ্রিভিয়েন্স। আরেকটা হচ্ছে কেস স্পেসিফিক ইসির সদস্যদেরকে তদন্ত করা, সেটা কেস শেষ হলে তদন্ত কমিটি। এখন যেটা বললেন উনি, ওই কমিটিগুলো প্রস্তাব করেন যে এই শাস্তি হতে পারে, এই শাস্তি হতে পারে, ইসি সিদ্ধান্ত নেয় অ্যাজ পার কনস্টিটিউশন শাস্তিটা কি করবে। কিন্তু উনি যেটা বললেন যে এটা ওখানে অ্যাপিলেট বডি থাকা দরকার, সেটা কিন্তু আমরা প্রস্তাব দিয়েছি, অ্যাপিলেট বডি প্রস্তাব আমরা ওই রিভিউ যে কনস্টিটিউশন রিভিউ কমিটির কাছে আমরা পৌঁছেছি, ওনারা এটা দেখছেন, এটা যদি কনস্টিটিউশন ওনারা অ্যামেন্ডমেন্ট করতে পারেন তাহলে এটা হয়ে যাবে। মানে আলাদা করার প্রক্রিয়া আপনারা করেছেন, এই তো টোটাল বিচার বিভাগটাই আলাদা হওয়া উচিত, কখনোই নির্বাহী বিভাগের কাছে এটা আসাই উচিত না, কারণ এখানে নির্বাহী বিভাগের একটা নির্বাচনী এজেন্ডা থাকে, আর মানে নির্বাচনী ছাড়াও নিজেরা একটা কলিগস, হ্যাঁ, সে দেখা যায় তার প্রতি লিনিয়েন্ট যদি হয়ে যায়, এইটাই ওটা রিস্ক অফ মিসক্যারেজ অফ জাস্টিস হতে পারে। স্যার, তাহলে কি সবকিছু সংবিধানের ইজিএমের উপর নির্ভরশীল? হ্যাঁ হ্যাঁ, মানে ওই সংবিধান, সংবিধান মানে কনস্টিটিউশন একটা দেশের, এটা যদি পরিবর্তন করতে যাও পার্লামেন্ট লাগবে স্যার, তাহলে বসে করতে পারবে না স্যার। এই সব আকাশ থামানোর জন্য সবার আগে তো সংবিধান পরিবর্তন করা উচিত, তারপর নির্বাচন করেন, কারণ এইভাবে না আমি এটা বলতে পারি না, আমি আপনাদের এতটুকু কথা বলতে পারি, আমাদের কনস্টিটিউশন রিভিউ কমিটি যদি আমাদেরকে নভেম্বর মাসের মধ্যে দেয় আমরা ইজিএম আগেই করি, নির্বাচনের আগেই করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই, সংবিধান কারেকশন করেন, ঠিক আছে। আমরা আমরা আমি কথা বলেছি, আমরা মিটিং আমরা ইজিএম ডেকে আমরা করতে পারি, আমরা যদি চাই সংবিধানের সংশোধনীটা হওয়ার পরে নির্বাচন হোক, সেটা কি আমরা চাইতে পারি সাধারণ সদস্য হিসেবে? না না, শোনো, যদি সংবিধানটা ওনারা রেডি করে দেয়, এটা তো আমার নির্বাচনের জন্য ওয়েট করা লাগে না, যেদিন রেডি করবে আমার একটা নোটিশ পিরিয়ড আছে, কতদিনের নোটিস দিয়ে এখানে বলা আছে সংবিধান চেঞ্জ করতে গেলে আমরা তো হোপ দিচ্ছি, আমাদের আয়ত্তে যতটুকু আছে, আমি নভেম্বর মাসে ইজিএম ডাকতে রাজি আছি, আমরা নভেম্বর মাসের মধ্যে আমি আশা করি ওনারা দিয়েও দিবেন, কিন্তু এই যে 600 লোক আনার দায়িত্ব আমি কি হয়ে নিব? আমরা কি বারবার স্যার এইভাবে আন্দোলন করব, দাবি দেওয়া যাব, তার চেয়ে সংবিধান আগে সংশোধন করেন তারপরে ইলেকশন করেন, এটা যদি 2 মাস এক্সট্রা না লাগে না, ইলেকশন তো ডিসেম্বরে, আর ইলেকশন তো আমরা করি না, ইলেকশন করে এলো ইলেকশন কমিশন সংবিধান সংশোধন কমিটি একটা করা হয়েছে, ভালো, কিন্তু এটা অনেকদিন আগে থেকে কাজ করছে, মাঝখানে কোনো কাজই আমাদেরকে ডাকা হয়নি, একবারও ডাকা হয়নি, প্রায় 3-4 মাস গেছে, এখন এসে শেষ মুহূর্তে এসে আবার মিটিং কল করেছে, তাড়াহুড়া করে, এবং আগেরবারও তাড়াহুড়া করা হচ্ছে, এটা একটা ইস্যু আমি সবাই জানানোর জন্য বলতেছি, এবং আমি যদিও সংবিধান কনস্টিটিউশন সংশোধন কমিটির মেম্বার, আই এম নট দ্য
আহ্বায়ক অথবা ইয়ে না, এটা আমার উপরে নির্ভর করে না কখন মিটিং কল করবে। আর দ্বিতীয়ত হচ্ছে হলো যে এখানে যেটা করা হয়েছে এটা একটা ভালো উদ্যোগ আমি বলবো এবার, যে এজিএম এর দিন এটা এটা সম্ভব, ইজিএম একই দিনে একই সময় মানে একটা এজিএম হয়ে যাবে, তারপরে ইজিএম আলাদা করে করে এইটাকে এইবারে যদি করাম করে ফেলা হয় তাহলে এবার সম্ভব, এটা আমি বলবো। আমি